ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে শিক্ষক নিবন্ধন রিলেটেড অনেক ইনফরমেশনে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি কিন্তু এত কয়দিনের ভিতরে এনটিআরসিএ দেখলাম বর্তমানে এই কয়দিন খুব এগ্রেসিভ হয়ে গিয়েছে মামলা করল সেটির আপিল করছে এনটিআরসিএ টিআরসি আবারও সাতটি মামলার আপিল করেছে এনটিআরসিএ সে বিষয়ে নিয়ে বিস্তারিত বলবো একসাথে দুইটা বিষয়ে আলোচনা করব অর্ধলোক শিক্ষক নিয়োগ সাধারণ প্রার্থীদের আগে রিটকারীদের সুপারিশ নয় তার মানে আগে শিক্ষককে নিবন্ধনে তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ দিবে তারপরে রিটকারীদের জন্য কি করবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু সে বিষয়টা নিয়ে এনটিআরসি আপিল করবে যতদূর দূর টিআরসি এ চাইবে না রিটকারীদের নিয়োগ দেওয়ার জন্য চলুন বিস্তারিত জানি আদালত অবমাননার অভিযোগ এনে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিরুদ্ধে রিট করেছেন প্রায় আড়াই হাজার চাকরি রিটের প্রেক্ষিতে আদালত এই আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের আদেশ দিলেও তার উপর স্থগিত আদেশে আপিল করেছে এন এই আপিল না নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ বা রিটকারীদের নিয়োগ কোনোভাবে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা এন এর রিট করার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকবার বেশ কয়েক ধরে বেশ কয়েকজন শিক্ষকের রিটকারীদের নিয়োগ দেওয়ার কথা বলেছে হাইকোর্ট তার ভিতরে আড়াই হাজার আছে পনেরোশো আছে একশো আছে এরকম ধাপে ধাপে বেশ কয়েকজন কয়েকটা ধাপ আছে যেখানে প্রায় ছয় হাজার মতো শিক্ষক চলে আসছে কিন্তু এন টিআরসি না এই রিটকারীদের নিয়োগ দেওয়ার জন্য তারা চাচ্ছে মেধার ভিত্তিতে এন এতে শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়ার জন্য এন এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিন বলেছে এন কর্মকর্তারা তাই আদালত যে রায় দিয়েছে তার উপর স্টে অর্ডার চেয়ে সর্বোচ্চ আদালত আপিল করা হয়েছে আপিল নিষ্পত্তি হওয়ার পর আদালত যে রায় দেবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে এনটিআরসি আদালতের রায় দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে কিন্তু যে স্টে অর্ডার চেয়েছে সেটা যদি স্টে অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু নিবেদনধারীদের বা তৃতীয় বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য সুবিধা বেশি কারণ আর রেজাল্ট খুব তখন তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে রিটার্ন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কার্যক্রমই করতে পারছি না আমরা আশা করছি আগামী সোমবার শুনানিতে হাইকোর্টের দেয়া আদেশের বিষয়টি নিষ্পত্তি হবে যদি আপিল বিভাগের স্থগিত আদেশ দিলে আড়াই হাজার রিটকারীকে এককভাবে তার নিয়োগ দিতে হবে না আর গণবিজ্ঞপ্তিতে জটিলতাও দূর হবে রিট বলতে আপিল করেছে আপিলের ফলে একটা জিনিস হবে যদি আপিলের রায় এনটিআরসির পক্ষে আসে সেক্ষেত্রে দেখা যায় যে নিয়োগ দেওয়ার কথা ছিল পাঁচ হাজার ওই আড়াই হাজার জনের তাদের আর নিয়োগ দিতে হবে না তখন কিন্তু এই আড়াই হাজার জনের কিন্তু ঝামেলায় পড়ে যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এদিকে এন টিআসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন আগামী সোমবার আপিল শুনানি হতে পারে এক থেকে বারোতম পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী আদালত অবমানের অভিযোগে প্রায় একুশটি মামলা করেছিলেন তার মনে বোঝেন একুশটি মামলা সে আদেশের বিরুদ্ধে বেশ কিছু আপিল ফাইল করা হয়েছে গত বৃহস্পতিবার সাতটি আপিল ফাইল করা হয়েছে আমরা আপিলের শুনানি করার জন্য প্রস্তুত আছি আপিলের শুনানিতে আমরা আইনি যুক্তি তুলে ধরবো আশা করছি আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখবেন তার মানে যারা আপিল করেছে এন এর বিরুদ্ধে মামলা করেছিলেন তাদের বিরুদ্ধে যে রায় আসছে সেই রায়ই বহল থাকবে বলে মন্তব্য করেছে অনেকের কিন্তু আমার মতে সেটা বহাল থাকার কোনো সুযোগ নেই কারণ এনটিআরসি কিন্তু আদালত অবাননা করেনি তারা বারবারই বলছে এবং তার যথেষ্ট যুক্তিতর্ক তারা উপস্থাপন করেছে এবং বর্তমানে তারা কিন্তু খুব সিনিয়র আইনজীবী দিয়ে তাদের এই মামলা লড়ছেন সেক্ষেত্রে বলা যায় আপিল রায় এন এর পক্ষে যাবে এবং রেজাল্ট আমরা সোমবার পর যদি আপিলের সমস্ত রায় এন এর পক্ষে আসে তাহলে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবার আসি সাতটি আপিল শিক্ষক নিয়োগে আরও সাতটি আপিল করে করেছেন এক থেকে বারোতম পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী করা আদালত অবমাননের প্রেক্ষিতে আদালতে দেওয়ার রায়ের বিষয়ে আরও সাতটি আপিল করেছেন এ যতগুলো রায় ছিল সবগুলোই মনে হয় আপিল করা হয়ে গেল এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী আদালত অবমাননার অভিযোগে প্রায় একুশটি মামলা করেছিলেন শুনানি শেষে গত একত্রিশে মে আদালতে সব চাকরি প্রার্থীদেরকে চার সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছিলেন সেই আদেশের বিরুদ্ধে আজ সাতটি আপিল ফাইল করা হয়েছে বলে জানা গেছে এসব আপিলের সামনে সপ্তাহ শুনানি হতে পারে জানিয়েছেন এন টি আরসি এর আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান এদিকে চাকরি প্রার্থীদের আইনজীবী মোহাম্মদ হানিফ বলেছেন আপিলের শুনানি করার জন্য প্রস্তুত আছি আপিলের শুনানিতে আমরা আইনি যুক্তি তুলে ধরবো আশা করছি আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল রাখবেন এর আগে এ সন্ন হাজার শিক্ষক নিয়োগের প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফল প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা এড়াতে আপিল করা হয়েছে সেই আপিলের শুনানি হতে পারে আগামী সোমবার একুশে জুন তার মানে আমরা আগেও জেনেছি একুশে জুন একটা আপিলের শুনানি হবে এবং সেখানে এন টিআরসি সিনিয়র কর্মকর্তারা বা যে সমস্ত কর্মকর্তারা আছেন সিনিয়র আইনজীবীদের দিয়ে যাদের মাধ্যমে আইনি লড়ছেন সব মিলায়ে মনে হচ্ছে আপিলের রায় এন পক্ষে আসবে এবং আগামী সপ্তাহে রায় যদি এন টিআরসির পক্ষে আসে আগামী সপ্তাহে আমরা রেজাল্ট পেজ যাবো ইনশাল্লাহ এবং রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তো পরবর্তী কার্যক্রম এর আগে চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগে প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা এড়াতে আপিল করা হয়েছে সেই আপিলের শুনানি হতে পারে আগামী সোমবার একুশ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরির প্রার্থী যারা আদালত অবমান মামলা করেছেন তাদের বিষয়ে রায় দিয়েছে আদালত রিটকারীদের আইনজীবীরা বলেছেন এ প্রার্থীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসি এর এর প্রতিনির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে একের পর এক হাইকোর্টের রিট মামলা সব মিলে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছিল এনটিআরসি কিন্তু নিরুপয় হয়ে তারপরে কিন্তু তারা এই আপিলের দিকে গেল আপিল না করলেও কিন্তু তার এই যে রেজাল্ট সেটা দিতে পারছিল না এদিকে রেজাল্টের প্রায় শেষ এক প্রকারে রেজাল্ট প্রসেস শুধু পাবলিক বাকি তবে আপিল যদি বাস্তবায়ন হয় এনটিআরসি এর পক্ষে যদি রায় আসে সেই ক্ষেত্রে আগের সব কিছুই কিন্তু বাদ যাবে এনটিআরসি টিআরসি এ তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাবলিশ করবে এবং এনটিআরসি টিআরসি যেটা আছে ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সেটাই দিতে পারবে এবং আপিলের রায় এনটিআরসি এর পক্ষে আসার সাথে সাথে এন টিআরসি রেজাল্ট প্রকাশ করে দিবে আর আমরা যারা নিবন্ধনধারী আছি তৃতীয় গণবিজ্ঞপ্তি আবেদন করেছি তারা খুব সহজেই খুব তাড়াতাড়ি এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে যাব সবাই আর সেই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডিবাজের পাশে থাকবেন যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান